এবার চীনের নতুন মানচিত্রে বিতর্কের ঝড়। নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে চীন। একে স্ট্যান্ডার্ড ম্যাপ 2023 বা 2023 সালে চীনের আদর্শ মানচিত্র বলে অভিহিত করছে বেইজিং। প্রতিবেশী কয়েকটি দেশের আংশিক বা পুরোটাই এই মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কারণে প্রতিবেশী দেশগুলো তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। চীন এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে ও প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। চীনের স্থলভাগের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহৎ দেশ এবং বিশ্বে রাশিয়া ও কানাডার পর তৃতীয় বৃহৎ দেশ। রাশিয়া ও ভারতসহ 14টি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে চীনের। অন্যান্য দেশগুলো হচ্ছে মঙ্গোলিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। তবে দেশগুলোর অনেকেরই সঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব চলছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটির। গত 28 আগস্ট চীনের সরকারি ওয়েবসাইটে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে চীন সরকার। স্ট্যান্ডার্ড ম্যাপ মানচিত্রটিকে 2023 সালে চীনের মানচিত্রের সংস্করণ বলা হচ্ছে। নতুন মানচিত্রের ছবি পোস্ট করে জানানো হয় যে এই পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জাতীয় সীমানা চিত্রায়িত করে, সেই একই পদ্ধতিতে এই মানচিত্রটিও তৈরি করা হয়েছে। এই মানচিত্রে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ ও আকসাই চীন নামে লাদাখের কিছু অংশকে নিজের এলাকা বলে দাবি করেছে চীন। এছাড়া তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের 9-ড্যাশ লাইনকেও মানচিত্রে দেখানো হয়েছে। এখানে শেষ নয় প্যারাসেল দ্বীপপুঞ্জ, স্কারবোরো শোল এবং স্পার্টলি দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ চীন সাগরের একটি বৃহৎ অংশের উপর চীনা মালিকানা দেখানো হয়েছে মানচিত্রে। নতুন মানচিত্রে দেখানো এলাকাগুলোর উপর চীনের দাবি কিন্তু নতুন নয়, একইভাবে এগুলো নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার দ্বন্দ্বও কিন্তু নতুন নয়। নতুন মানচিত্রে প্রকাশের অর্থটা আসলে কি, এ ব্যাপারে তার ডিপ্লোম্যাট বলছে, সম্ভবত মানচিত্রের সবচেয়ে বিতর্কিত বৈশিষ্ট্য হল এটার ইউ আকৃতির রেখা, যার একটা কিংবা দুইটা অর্থ থাকতে পারে। প্রথমত, এর অর্থ হতে পারে নতুন মানচিত্রে চীন যে এলাকাগুলো ইউ আকৃতির রেখা দিয়ে চিহ্নিত করেছে, সবগুলো এলাকাকে নিজের সার্বভৌম অঞ্চল হিসেবে দাবি করছে। প্রকৃতপক্ষে মানচিত্রে যে ইউ আকৃতির রেখা দেখা যাচ্ছে তা প্রথম আঁকা হয়েছিল 1946 সালে, যে মানচিত্রের শিরোনাম ছিল দ্য লোকেশন স্কেচ ম্যাপ অফ দ্য সাউথ চায়না সি, তথা দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জের অবস্থান বিষয়ক মানচিত্র। দ্বিতীয় সম্ভাব্য অর্থ হল এক ধরনের সামুদ্রিক এক্তিয়ারের বর্ণনা, যা শুধু রেখার মধ্যকার ভূমি নয়, পানির উপরেও কর্তৃত্ব দাবিকে বোঝায়। চীনের এ ধরনের আচরণের পিছনে বেশ কিছু শক্ত কারণ রয়েছে, যেমন দক্ষিণ চীন সাগরে রয়েছে তেল ও গ্যাসের মজুদ। চীনের মতো জ্বালানি নির্ভর দেশগুলোর জন্য এর রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দক্ষিণ চীন সাগর বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ মেরিটাইম রুট। এই রুট নিয়ন্ত্রণে রাখতে পারলে চীনের ভূরাজনৈতিক শক্তি ও প্রাধান্য বাড়বে। অন্যদিকে অরুণাচল প্রদেশও ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বতের দক্ষিণে এই অঞ্চলে রয়েছে সুপেয় পানির বিশাল ভাণ্ডার, যা চীনের উত্তরে সিংচিয়াং বা ছিংহাইয়ের মতো শুকনো অঞ্চলে পানি সরবরাহ করতে পারবে। দ্বিতীয়ত, ভূরাজনৈতিক ক্ষেত্রে চীন বর্তমানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে একটা চাপের মধ্যে রয়েছে। বেজিং হয়তো রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও মিয়ানমারের মতো মিত্র দেশগুলোকে জানান দিতে চায় যে চীন দুর্বল নয়। আরেকটি কারণ হতে পারে চীন তার অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে নজর আন্তর্জাতিক অঙ্গনের দিকে ঘোরাতে চাইছে। চীনা অর্থনীতির প্রধানতম স্তম্ভ হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং খাত, যা টানা 5 মাস ধরে মন্দার মুখে। দেশটির অর্থনীতি ঋণ সংকটে জর্জরিত। অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরানোর একটি ভালো উপায় হচ্ছে বহিঃশত্রু সৃষ্টি ও জাতীয়তাবাদী চেতনা তৈরি করা। চীনের এই নতুন মানচিত্র পুরনো বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে। মানচিত্রকে ঘিরে বেইজিং ও দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই মানচিত্র প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিক্রিয়া জানান। তিনি জানান যে কেউ একটা আজগবি দাবি করলেই অন্যের ভূখণ্ড তাদের হয়ে যাবে না, অথচ ভারতই প্রায় সময় বাংলাদেশের সামুদ্রিক এলাকাকে নিজের বলে দাবি করে। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।